আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পিচ স্টোরির দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। প্রিয় দর্শক, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করে থাকি, এজন্য পশু ক্রয় করা থেকে শুরু করে অনেকগুলো কাজ রয়েছে যার মাধ্যমে কোরবানি সম্পন্ন হয়। এগুলোর মধ্যে পশু জবে করা হলো অন্যতম। এর উপরই অনেকখানি নির্ভর করছে কোরবানি ঠিকভাবে হচ্ছে কিনা, যেগুলো সাধারণত আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে কোরবানির পশু জবাই করা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দর্শক, কোরবানিদাতা নিজের কোরবানি পশু নিজেই জবাই করবেন যদি তিনি ভালোভাবে জবাই করতে পারেন তবেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোরবানির পশু নিজে জবাই করেছেন। তাই প্রত্যেকের উচিত নিজের কোরবানির পশু নিজে জবাই করা, এর মাধ্যমে ত্যাগের বিষয়টি আরো সুন্দরভাবে বাস্তবায়িত হয়। আমাদের সমাজের অনেক মানুষ মনে করে কোরবানির পশু জবাই করতে হলে অনেক দোয়া দরুদ পাঠ করতে হয় অথবা অনেক নিয়ম কানুন আছে, সেজন্য অনেকেই নিজের পশু নিজে কোরবানি করতে চান না। এটি হয় মূলত না জানার কারণে। তবে আপনি যদি কোরবানির পশু নিজে জবাই করতে না জানেন, তাহলে এই দায়িত্ব অন্যকে অর্পণ করা জায়েজ আছে। কেননা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কোরবানির পশু নিজ হাতে জবাই করে বাকিগুলো জবাই করার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করেছেন। প্রিয় দর্শক, জবাই করার সময় যেসব বিষয় লক্ষণীয়, তার মধ্যে একটি হলো পশুর প্রতি দয়া করা এবং অনুগ্রহ প্রদর্শন করা। যেমন জবাই করা ছুরি যেন তীক্ষ্ণ ও ধারালো হয়, এতে করে পশুটির কষ্ট কম হয়। হাদিসে এসেছে সাহাবী সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সবার সঙ্গে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন, অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে করবে আর যখন জবাই করবে তখনও তা সুন্দরভাবে করবে। তোমাদের একজন যেন ছুরি ধারালো করে নেয় এবং যা জবাই করা হবে তাকে যেন প্রশান্তি দেয়। প্রিয় দর্শক, জবাই করার আগে যে কাজটি করা একদমই উচিত নয় তা হলো পশুর সামনে ছুরি শান দেয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি শান দিতে এবং তা পশু থেকে গোপন করতে আদেশ করেছেন এবং বলেছেন, যখন তোমাদের কেউ জবাই করবে তখন সে যেন তাড়াতাড়ি করে। একইভাবে একটি পশু অন্য একটি পশুর সামনে জবাই করা এবং ছেঁচড়ে জবাই স্থানে টেনে নিয়ে যাওয়া উচিত নয়। প্রিয় দর্শক, কোরবানির পশু জবাই এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি বিষয়ে অবশ্যই পালন করতে হবে। প্রথম কাজটি হলো অবশ্যই মহান আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, কারণ এটা বলা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার উপর আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমরা আহার করো, এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা হতে তোমরা আহার করো না, এটা অবশ্যই পাপ। এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বলবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক এর অর্থ হলো, আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান, আপনার পক্ষ থেকে এই পশু আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এই পশু আমি কুরবানি করছি। প্রিয় দর্শক, এরপর আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই পশু কুরবানি করছি। এবং যদি একাধিক অংশীদার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাদের নাম বলে তাদের পক্ষ থেকে কোরবানি করছেন বললে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রদর্শক, দ্বিতীয় যে বিষয়টি তা হলো জবাই করার সময় পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুপাশের চিকন দুটি নালী যেন ঠিকভাবে কাটা হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এই দুটি কাজ যদি করে থাকেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, কোরবানি পশুর পা কেবলামুখী করে বাম কাত করে শোয়ালে জবাই করার ক্ষেত্রে সুবিধা হয়, তবে এভাবে জবাই করাটা আবশ্যিক নয়। প্রিয় দর্শক, আমরা অনেকেই একটি মারাত্মক ভুল করে থাকি, আর যেটা করলে আমাদের কোরবানিটাই বাতিল হয়ে যেতে পারে, আর সেটা হলো প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর অন্য কোনো অঙ্গ কেটে কষ্ট দেওয়া, যেমন ঘাড় মটকানো, পায়ে শিরা কাটা, চামড়া ছাটানো অথবা গলায় খোঁচা দেওয়া ইত্যাদি কাজ জান যাওয়ার আগে বৈধ নয়। একইভাবে দেহ আড়ষ্ট হয়ে এলে চামড়া ছাড়াতে শুরু করার পর যদি পুনরায় লাফিয়ে ওঠে তাহলে আরো কিছুক্ষণ প্রাণ ত্যাগ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু পশুকে কষ্ট দেয়া আদৌ বৈধ নয়।
মহান আল্লাহ আমাদের জন্য কোরবানির পশুর গোশত হালাল করেছেন, এর মানে এই নয় যে আমরা তাদের সাথে অমানবিক আচরণ করব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিজের কোরবানির পশু নিজে শুদ্ধভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।